আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুমতাইনা তাবাসসুম। আজকে আমাদের আলোচনায় থাকবে নবজাতক শিশুরা। আমরা সবাই জানি যে আমাদের সবার দাঁত আসলে ব্রাশ করতে হয় বা গাল বা মুখ পরিষ্কার করতে হয়। ছোট শিশুদেরকে আসলে গাল বা মুখ জিহ্বা পরিষ্কার করার প্রয়োজন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কিন্তু এটা একটা ডিফিকাল্ট প্রসেস। আমরা কীভাবে করব এটাই আজকে আমরা জানব। এখন এই প্রসেসে হয়তো বা আপনার বাচ্চা একটু কান্না করতে পারে, কিন্তু এটাতে আপনি আসলে বিচলিত হবেন না, কারণ ওরাল হাইজিন আমাদের যে কারোর জন্য ইম্পর্টেন্ট, ছোটো বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট। তাদের মুখেও সব ধরনের ব্যাকটেরিয়া জন্ম হয়, তারাও তো মায়ের দুধ খাচ্ছে বা যাই হোক খাবার তো এটা খাচ্ছে, আর তাদের গাম, তাদের জিহ্বা, তাদের গালের ভেতর আসলে পরিষ্কার করার প্রয়োজন হয়, নাহলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বা ছত্রাক দেখা যায় বাচ্চাদেরকে আক্রমণ করতে পারে। তো আমরা কীভাবে বাচ্চাদের গাল আসলে পরিষ্কার করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের হাতকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যখন আমরা বাচ্চার গাল পরিষ্কার করব বা জিহ্বা পরিষ্কার করব। এরপর আমাদের একটা পরিষ্কার গজ বা একটা পরিষ্কার সুতি কাপড় লাগবে, যেটাকে আমরা খুবই ঈষদুষ্ণ মানে হালকা গরম পানিতে একটু ভিজিয়ে তারপর ওটাকে পানিটা চিপে ফেলে তখন বাচ্চার গালে মোটামুটি একটা সার্কুলার মোশনে মানে এইভাবে করে ঘুরিয়ে পরিষ্কার করবেন আপনি জিহ্বা গালের উপর এবং গাম মানে যে জায়গাটাতে আমাদের দাঁত থাকে এই জায়গাগুলো সহ পরিষ্কার করে ফেলবেন। এবং আপনি প্রতিদিন অন্ততপক্ষে একবার বাচ্চাকে এইভাবে তার গাল পরিষ্কার করবেন। এবং এক্ষেত্রে হয়তো বা বাচ্চা কান্না করবে, আপনার হয়তো খারাপ লাগবে, কিন্তু এই বিষয়টা আসলে খুবই জরুরি, কারণ আমাদের হাইজিনের একটা অন্যতম জায়গা হচ্ছে আমাদের ওরাল হাইজিন, আর আমাদের মতো ছোট বাচ্চাদেরও ওরাল হাইজিন রক্ষা করা প্রয়োজন। এখন বাজারে অনেক ধরনের ডিভাইসও কিনতে পাওয়া যায় যেগুলোতে আসলে যেগুলো ডিরেক্ট বাচ্চার মুখে দিয়ে সেগুলো দিয়ে মুখ পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে আপনার কাপড় বা কোনো কিছু প্রয়োজন হবে না, আপনি ওটা দিয়ে পরিষ্কার করতে পারেন। বা বাচ্চার দাঁত ওঠার আগে কিছু সিলিকনের তৈরি ব্রাশও পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি বাচ্চার গাল পরিষ্কার করতে পারেন। তো এরকম অনেক অপশন রয়েছে। তবে যে অপশনই আপনি ব্যবহার করেন না কেন, আপনি আপনার বাচ্চার জিহ্বা এবং গাল মানে ওরাল ক্যাভিটি এবং টাং পরিষ্কার রাখুন, এটাই আমরা আশা করি। কারণ হচ্ছে হাইজিন ফুডের চেয়ে কম গুরুত্বপূর্ণ না, তাই আমরা হাইজিনের দিকে সবসময় লক্ষ্য রাখবো এবং ছোটো বাচ্চারও।